আমি সুজাতা রায় টিভি বাংলায় আপনাদের সামনে। আমাদের কাছে শুধু দেশ বিদেশ নয়, শহর থেকে প্রত্যন্ত গ্রাম থেকে যারা খবর পাঠান তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আসুন কোথায় কি ঘটছে বিভাগে খবরের এক ঝলক। শিলিগুড়ির 14 নম্বর ওয়ার্ডের মাননীয় কোঅর্ডিনেটর শ্রীমতী শ্রাবণী দত্ত নিজের জীবনের ঝুঁকি নিয়ে এক অসামান্য কর্মকাণ্ড সম্পন্ন করলেন। 14 নম্বর ওয়ার্ডের রাজীব মোড় সংলগ্ন একটি অ্যাপার্টমেন্টে সম্প্রতি একজন কোভিড পজিটিভ হয়েছিলেন। মাননীয় কাউন্সিলর নিজে দাঁড়িয়ে থেকে নিজের জীবনকে তোয়াক্কা না করে ওই কোভিড রোগীকে অ্যাম্বুলেন্সে করে চেং কোভিড হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেন। তিনি মহিলা হয়ে জীবনের যে ঝুঁকিটা নিয়েছিলেন অনেকের পক্ষে সেটা সম্ভব নয়। যখন শিলিগুড়ি শহরের বেশিরভাগ মানুষ ভয়ে ভীত হয়ে চলছেন, তখন তিনি রাত 11টার সময় দাঁড়িয়ে থেকে নিজের তত্ত্বাবধানে ওই কোভিড রোগীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলেন এবং সেই পরিবারকে আশ্বস্ত করলেন তিনি উক্তই পরিবারের পাশে থাকবেন। শিলিগুড়ি থেকে সজল দাশগুপ্তের রিপোর্ট, টিভি বাংলা।
এতক্ষণ আমাদের খবরের এক ঝলক দেখলেন, কেমন লাগলো জানাবেন। আপনিও হতে পারেন আমাদের স্বেচ্ছাসেবী সাংবাদিক। আপনার চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার ভিডিও আমাদের কাছে পাঠাতে পারেন। আমাদের যোগাযোগের নম্বর 8080539595। আমাদের চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।